মানতে কেমন জিনিস আমাদের এক উস্তাদ ওনার কাছে ওনার ছোট বাচ্চা আসছে আসে বলতেছে আব্বা 5টা টাকা দাও 5টা টাকা দাও একটু আগে না তোমারে দিলাম না আব্বা আরো লাগবে তো বাচ্চাদের হাতে বেশি টাকা দিলে কিন্তু বাচ্চার নষ্ট হয়ে যায় তো হুজুরে বলতেছে টাকা নাই পাতালে কসম কাটো নালে কিন্তু তোমার আব্বাটা নালে কিন্তু তোমার ভাইটা কম আব্বারে কি কয় কসম কাটো নালে কিন্তু ভাইটা কম এখন পোলায় যেমন বাপ হতে মন পোলাও সাপ নাসর বান্দা বাপও পোলা যদি এমন হয় বাপ কেমন হইব এখন বাপ কয় আল্লাহর কসম বাজান আমার হাতে একটা টাকাও নাই বাবা এখন সত্যি আব্বু কয় হ্যাঁ আল্লাহর কসম নাই আচ্ছা ঠিক আছে এটা কয় গেছে না আমরা কই হুজুর আপনি কসম কাইটা এটা কি বললেন আপনার হাতে টাকা নাই মানে আরে বেটা আমার হাতে তো নাই পকেটে তো ঠিকই আছে আমার হাতে তো নাই পকেটে তো ঠিকই আছে এ হলো আমাদের বুজুর্গরা এমন এমন কথা বলেন যে কথার লাঠিও ভাঙবে না সাপও মরবে হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে কথা ছিল তাই সেগুলো একটু বলি বলবো কাসেম নানুতুবি কে কাসেম সানি থা আর জিল্লে ওলিউল্লাহ থা কাসেম সানি থা আর জিল্লে ওলিউল্লাহ থা ও খোদা কে সরজমি মে হুজ্জত ইসলাম থা ও খোদা কে সরজমি মে হুজ্জত ইসলাম থা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই উনি দারুল উলুম দেওবন্দের পরিচালক ছিলেন মুহতামিম ছিলেন কেমন মুহতামিম ভাই উনি দিনের বেলা ছাত্রদেরকে ক্লাস করাইতেন রাত্র যখন হইতো ছাত্ররা কি খায়া থাকবে সেই চিন্তায় পেরেশানি হয়ে যেতেন রাত্র বেলা কুলিগিরি করতেন গোপনে গোপনে রাত্রে বেলা কুলিগিরি করতেন আর দিনের বেলা ছাত্রদেরকে ক্লাস করাইতেন রাত্র কি করতেন হালকায় রাত্রে কি করতেন কুলিগিরি করতেন দিনের বেলা ক্লাস করাইতেন কে দারুল উলুম দেওবন্দের মুহতামিম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আর আমাদের মুহতামিমদের অবস্থা কোন রকম যদি বাড়া দিয়ে একটা মাদ্রাসা করতে পারি আমার থেকে বড় মুহতামিম আর কে আছে ঠিক না কোন রকম যদি ঘরের ভিতরে একটা মহিলা মাদ্রাসা দিতে পারি কয়জন ছাত্রী সেটা দেখার বিষয় না মুহতামিম অমুক মাদ্রাসা জামিয়া এর উপর জামিয়া ও তাওয়াক আর কত নাম যে দেয় বানায় এটা বলাও যায় না তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একদিন দারুল উলুম দেওবন্দের সাত্তা মসজিদ ঝাড়ু দিতেছিলেন কি মসজিদ সাত্তা মসজিদ ঝাড়ু দিতেছিলেন এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত ওনাকে গ্রেফতার করতে আসছে আয়েশা জিজ্ঞাসা করে এই মৌলবি কাসেম কাহা কারে জিজ্ঞাসা করে উনি তো মৌলবি কাসেম ওনাকে জিজ্ঞাসা করে মৌলবি কাসেম কই এখন উনি যদি বলে হায় হায় আমি মৌলবি কাসেম তাহলে তো ধরা আর যদি বলে আমি মৌলবি কাসেম কে চিনি না মৌলবি কাসেম কোথায় আমি জানি না তাহলে হয়ে যাবে মিথ্যা ঠিক না যদি বলে মৌলবি কাসেম আমি তাহলেও তো ধরা আর যদি বলে মৌলবি কাসেম কে আমি চিনি না তাহলেও তো হয়ে যাবে মিথ্যা তো কি করবে এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি ঢেইলা দেন আহলে আহলে দিলওয়ালা যারা আহলুল্লাহ যারা এরা আল্লাহকে পাইতে চায় আর আল্লাহকে পাওয়ার জন্য কখনো মিথ্যা বলে না কখনো যদি মিথ্যা বলা জরুরিও হয়ে যায় তারপরে আল্লাহ এমন এমন তরিকা শিখাইয়া দেয় যেই তরিকায় মিথ্যা কথার লেশমাত্র পাওয়া যায় না তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই ওই উনার ঠিক যে জায়গায় উনি দাঁড়ায় ছিলেন ওই জায়গা থেকে একটু সরে যায় আগের জায়গায় হাত দেখায় বলেন আভি তো ইহা থা ও মিয়া কিছুক্ষণ আগেই তো এই জায়গার মধ্যে কাসেম নানুতুবি ছিল আসলে ওই ছাগলের মাথা কি ওইরকম নি ওই ছাগল মনে করছিল যে কাসেম নানুতুবি 20 মিনিট আগে বুঝি এখানে ছিল এখন কই যেন গেছে আসলে উনি তো ওই জায়গায় ছিল উনি উনার জায়গার থেকে সরে যায় আগের জায়গা দেখায় বলতে কাসেম সানি থা আর জিল্লে ওলিউল্লাহ থা
কাসেমে সানি থা আর জিল্লে ওলিউল্লাহ থা ও খুদা মে ও খুদা কে সরজমিন মে হিজ্জতে ইসলাম থা ও খুদা কে সরজমিন মে হিজ্জতে ইসলাম থা এর নাম মন্তিক এর নাম কি মন্তিক এটা আমাদের মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় একটা ক্লাসই আছে ইলমুল মন্তিক শিক্ষা দেওয়ার জন্য এর নাম হলো মন্তিক মন্তিক আজকে শিক্ষা দেন আরে ঘটনার একটা মনে পড়ে গেছে বলবো মন্তিক শুধু আমাদের আকাবিররা বলছে শুধু তাই না সাহাবায়ে কেরামের জামানায় মন্তিক ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে যখন ওই যে মেরাজের রজনীতে যাইতেছিলেন তো মক্কায় ঘোষণা হইছে যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা জীবিত হোক অথবা মৃত হোক আয়না দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে তাকে কি দেওয়া হবে 100 উট পুরস্কার দেওয়া হবে এই কথা শুনলে বর্তমানে 100 উটের দাম তো কোটি কোটি টাকা ঠিক না তো 100 উট পুরস্কার দেওয়া হবে এটা যদি কেউ শুনে তাহলে কি বসে থাকবে তো সবাই নবীজিকে খোঁজ শুরু করে দিয়েছে তো নবীজিকে খোঁজা শুরু করে দিয়েছে এমন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক লোক আসছে কাফের যে নবীজিকে চিনেন না কিন্তু আবু বকরকে চিনে যে নবীজিকে চিনে না কিন্তু কাকে চিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দৌড়াইয়া ডাইনে যায় আবার দৌড়াইয়া বামে আসে আবার দৌড়াইয়া সামনে যায় আবার দৌড়াইয়া পিছে আসে কেউ জিজ্ঞাসা করে আবু বকর তুমি এরকম করতেছো কেন আবু বকর বলে হায় হায় এই নবীজিকে আর কারো কাছে আমানত রাখা হয় নাই জিব্রাইলের কাছে আল্লাহ এই রাতের আমানত দেন নাই হিজরতের রাতে যে নবীজি চলে গেছেন জিব্রাইলের কাছে আমানত দেন নাই ওমরের কাছে আমানত দেন নাই উসমানের কাছে আমানত দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আমানত দিছে আমি যদি আমানতের খেয়ানত করে ফেলি কোন দিক দিয়া নবীজিকে কেউ যদি আক্রমণ কইরা বসে তাহলে মাওলার দরবারে হাসরের ময়দানে কি জবাব দিব এই জন্য যখনই কল্পনা হয় রাসূলের দুশমনেরা ডান দিক থেকে আক্রমণ করবে আমি দৌড়াইয়া ডানে চলে যাই আবার যখন কল্পনা হয় বামের থেকে আক্রমণ করবে আমি দৌড়াইয়া বামে চলে যাই আবার যখন কল্পনা হয় সামনের থেকে রাসূলকে আক্রমণ করবে আমি দৌড়াইয়া সামনে চলে যাই আমার আমানতের খেয়ানত যেন কোনোভাবে না হয় এই মুহূর্তেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বলেন নাই এই মুহূর্তেও কি বলেন নাই হযরত আবু বকর মিথ্যা কথা বলেন নাই এক লোক আসছে আয়েশা জিজ্ঞাসা করতেছে আবু বকর এই লোকটা কে এখন যদি আবু বকর বলে যে এই লোকটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলেই তো ধরা কারণ কি ওই লোকও তো জানে তার মাথা নিয়ে দিতে পারলে কয়শো উট 100 উট পাবে তো বলতেছেন এই লোকটাকে উনি এখন চিন্তা করতেছেন হায় হায় আমি যদি বলি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তো ধরা আর যদি বলি এই লোককে আমি চিনি না তাহলে মিথ্যা তাহলে কি মিথ্যা এই জায়গায় আপনি আমি হলে কি করতাম কি জানি কে চিনি না কি জানি কে আর যদি ঈমান দুর্বল হইতো তাহলে কইতাম মনে মনে আল্লাহর নবী আল্লাহই বাসাই বনে আমরা কি বাসানোর মালিক নই দোস্ত তুই 50টা উট রইস আমারে 50টা দিস আগে আগে আর দর ঠিক না নাউজুবিল্লাহ কো তো উনি ওই মুহূর্তে ও কোন মিথ্যা কথা বলেন নাই ওই মুহূর্তে যদি কেউ মিথ্যা কথা বলতো নবীজিকে বাজানোর জন্য আল্লাহ ধরতেন না তারে আল্লাহ তারে কি করতেন না ধরতেন না তারপরে উনাদের তাকওয়া এত বেশি ওই মুহূর্তে ও মিথ্যা কথা উনারা কি করেন নাই বলেন নাই উনি বলতেছেন মিয়া জানো উনি কে তাকে কয় উনি আমারে রাস্তা দেখায় এই যে রাস্তা দেখায় দেখায় নিয়ে যেতেছে দেখুন উনি আমার রাহবার সুবহানাল্লাহ ওই ছাগলের মাথা কেউ এরকম নেই ও তো মনে করছিল আবু বকর বুঝি রাস্তা চিনতেছে না উনি এই রাস্তা দেখায় জমিনের রাস্তা উনি নিয়ত করছে আমি আগে আল্লাহরে চিনতাম না জান্নাত চিনতাম না জাহান্নাম চিনতাম না নবীজি আমাকে কোরআন হাদিসের মাধ্যমে জান্নাতের রাস্তা দেখাইছে এর নাম হলো ইলমুল মান্তিক এর নাম হলো মান্তিক এই জন্য যুবক ভাই যদি বুদ্ধি থাকে নিজেরাই বানাইতে পারবেন মিথ্যা বলার সময় এমন কায়দায় বলবেন যদি বলতেই হয় তাহলে এটা যেন মিথ্যাও না হয় আর এটা যেন সত্য হয় এমন ভাবে বলবেন সে যেন মনে করে উল্টা কিন্তু আসলে ভাও আসলে কি ভাও নবীরাও বলছেন নবীরাও বলছেন জিজ্ঞাসা করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে ইব্রাহিম মেলায় যাইবানি
আমি ইব্রাহিমের মনে মনে তোর নিয়ত উনিই ভাঙবো মূর্তি ভাঙবে কি ভাঙবে মূর্তি ভাঙবে এখন যদি কয় যে আমি যাব না তাহলে ওরা সন্দেহ করবে উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নি সাকিম আমি অসুস্থ কি বলছেন ইন্নি সাকিম আমি অসুস্থ কিন্তু তখন উনি শারীরিক ভাবে কোনো অসুস্থ ছিলেন না কোরআন শরীফের আয়াত ইন্নি সাকিম আমি অসুস্থ কিন্তু বাস্তবে কোনো অসুস্থ ছিলেন না তাহলে কথাটা কেমনে হইলো উনি এদিকে মানতিক ব্যবহার করছেন কি ব্যবহার করছেন মানে আমি মনের দিক থেকে আত্মার দিক দিয়ে অসুস্থ আত্মার রোগে ভুগতেছি কেন না কারণ কি আত্মার রোগে ভুগতেছি কারণটা কি সেটা হইলো আমি তখনো হযরত ইব্রাহিম নবী হন নাই কি হন নাই নবী হন নাই চিন্তা করতেছেন যে কে খোদা হইতে পারে কে খোদা হইতে পারে সূর্য উঠে হ্যাঁ এটাই তাহলে খোদা রাত্রে ডুবে যায় না খোদা তো ডুবে যেতে পারে না খোদা তো থাকলে একজন সবসময় থাকবে তাহলে সূর্য অল্প একটু উঠে আবার ডুবে যায় তাহলে এটা তো খোদা না তাহলে চন্দ্র উঠছে তাহলে এটাই খোদা কত সুন্দর দেখা যায় না এটাও তো খোদা হইতে পারে না সকালবেলা চন্দ্র নিঃশেষ হয়ে যায় তাহলে খোদাটা কি এই যে একটা সন্দেহের রোগে ছিলেন এটাকে বলা হয় আত্মার রোগ এটাকে কিসের রোগ বলা হয় আত্মার রোগ উনি এই দিক দিয়ে মানসিক ভাবে রোগী রোগ ছিল যে আমি মানসিক দিক থেকে দিক দিয়ে অসুস্থ যে আসলে আল্লাহটাকে রবটাকে তখনো ওনার কাছে ওহি আসেন নাই না জানাটাই স্বাভাবিক ঠিক না বে ঠিক তো এই জন্য উনি বলছেন ইন্নি সাকিম আমি অসুস্থ উনি ওই নিয়তে বলছেন আর মগার গোষ্ঠী মনে করছে শারীরিক ভাবে অসুস্থ এই কারণে নিব না বুঝাইতে পারলাম এবার যাই হোক এটা কোথায় এসে গেল জন্য বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নবী والوزن والفضل والنزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكاظم له ولا مزارع له ولا منادي له ولا جلد بلد ولد جسد رسو وجز ونزو عزم له ولا جذب وصف عيب قاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا مزارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي ونقي ونسيم وحسين وصغير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا مخدومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والأمانة والإمام أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأخبرنا أخبر أنور أجدر أوسق أنور أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا هذه سبيلنا رونة جدراننا هو عزوة نزمة قدوة أسوة ركبة حسنة وبدلائله القاهرة الظاهرة الباطنة سعد إلى سدرة المنتهى
في ليلة المعراج كشفت دجا ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها آمنت بالله قال النبي صادق مصدوق صلى الله عليه وسلم لعنه الله الناظر والمنظور إليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم সবাই মুহাম্মাদের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ہر لحظہ ہے مومن کی نئی شان نیان ہر لحظہ ہے مومن کی نئی شان نیان گفتاروں میں کرداروں میں اللہ کی برہان گفتاروں میں کرداروں میں اللہ کی برہان قہاری غفاری قدوس جبروت قہاری غفاری قدوس جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان ہم سایہ جبریل امین بندہ خاکی ہم سایہ جبریل امین بندہ خاکی ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشاں ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشاں یہ راز کسی کو نہیں معلوم کہ مومن یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن لا الہ الا اللہ لا الہ الا اللہ একটু জোরে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা নামদারি আলম কে লা মাবুদ ইল্লাহু عقیدہ نمدری عالم کے لا معبود الا ہوں ولا مقصود فی القونین ولا موجود الا ہوں لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ محبت شتے بولی صلی اللہ علیہ وسلم الحمدللہ اللہ جل جلالہ وعنم نوالہ دربارے لاکھو کھوٹی شکریہ جے محمد اللہ پاک رب العالمین امدر کے امونی اکری زمانہ جئی زمانہ المدتے حتر مدتے اگن رکھا جو تو کشٹو تارتے کے مسلمان در ایمان کے ٹھیکی رکھا بشی کشٹو ٹھیک نہ بے ٹھیک
এমনি একটি জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুসলমানদের কণ্ঠের আওয়াজ এত নিচু হলে তো হবে না ভাই আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে এই কারণে আজ মুসলমান চেচনিয়ায় মার খায় এই কারণে আজ মুসলমান বসনিয়ায় মার খায় এই কারণে আজ মুসলমান কাশ্মীরে মার খায় এই কারণে আজ মুসলমান ইন্ডিয়ায় মার খায় এই কারণে আজ মুসলমান মায়ানমারে মার খায় কেন একমাত্র কারণ মুসলমানদের কণ্ঠের আওয়াজ আজ নিচু হয়ে গেছে ও মুসলমান তোমার কণ্ঠের আওয়াজ যদি সুলতান মাহমুদ গজনবীর মতো থাকতো তোমার কণ্ঠের আওয়াজ যদি তারেক বিন জিয়াদের মতো থাকতো তোমার কণ্ঠের আওয়াজ যদি মুহাম্মদ বিন কাসিমের মতো থাকতো সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতো থাকতো কসম খোদার এক আম্বিকা নয় এক মায়ানমার নয় লক্ষ কোটি কোটি মায়ানমারও মুসলমানদের দিক চোখ তুলে তাকানোর ক্ষমতা লাগতো না আজকে মুসলমানদের নারায় থাকবেন